ইসরায়েলের সেই ইহুদিরা অনবরত বিমান হামলা করে গাজা উপত্যকা ফিলিস্তিন বলছে একদম মাটির সাথে সমান করে দিবে ফিলিস্তিনের মুসলিম মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভাসতেছে মুসলমানের তাজা খুন ঝরছে এই পরিমাণ হামলা করছে মুসলমান প্রতি সেকেন্ডে মিনিটে মিনিটে মুসলমানের তাজা রক্তে ফিলিস্তিন ভাসতেছে আর তুমি সেই বেঈমানদের মতো চুল রাখলা যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো রক্তে যদি মুসলমান হয় আমি বন্ধু বললাম এই চুল আর রাইখো না চতুর্দিকে স্বাভাবিক চুল কাইটো যদি মার সন্তান হও যদি মার পবিত্র মার মুসলমান মার যদি দুধ খাইয়া থাকো তো আমি বলল মনে রাখ নিয়ত করো তো ছেলেরা নিয়ত করো এখন নিয়ত করো এখন সবার সামনে না না যাদের চুল ভালো এরা না যাদের এই চুল এলোমেলো তোমরা দা নিয়ত করো দাঁড়াও দাঁড়াও নিয়ত করো সবার সামনে বলো যে আমরা নিয়ত করলাম ইনশাআল্লাহ এটাও প্রতিবাদ আমরা ইহুদির পক্ষে না আমরা ইমানদারের পক্ষে তাহলে দাঁড়াও এই চুল ইহুদিদের চুল এই চুল কাফেরের চুল এই চুল বেঈমানের চুল দাঁড়াও ভাইয়া না না নিয়ত করে দাঁড়াও দাঁড়াও না বরকত হবে একটা ছেলে দাঁড়াও না হিম্মত করে যে আমি এই চুল কাইটে ফেলবো হুজুর বলো নিয়ত করো মাশাআল্লাহ হিম্মত করো আল্লাহ তোমার হিম্মত দান করেন দাঁড়াও বাপ দাঁড়াও হ্যাঁ নিয়ত করে দাঁড়াও যাদের চুল চতুর্দিকে সমান না দাঁড়াও প্রতিবাদ জানাও আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরায়েলের কাফেরদের পক্ষে না আমরা ইহুদির পক্ষে না আমরা এটাও একটা প্রতিবাদ আমাদের আমরা কাফেরের চুল আর রাখবো না আমরা ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ আপনি হিম্মত দান করেন যারা হিম্মত করে দাঁড়াইছো মনে রাখো হিম্মত করে যারা দাঁড়াইছো কিয়ামতের দিন তুমি খুশিতে আমারে পাইলে জড়াইয়া ধরবা যে হুজুর সেদিন আপনি বলছেন সাহস করে দাঁড়াইছিলাম আজ আখেরাতে আল্লাহর পাকের শুকর নিয়ামত জান্নাতের খুশখবর পাইলাম সেদিন বুঝ আজ যে গাদ্দারি দেখাইলা দাঁড়াইলা না মনে করো তুমি অহংকার করলা তো মনে রাখো তুমিও ভাইয়া তোমার দিনও যাবে আমার দিনও যাবে হায়াত শেষ হয়ে যাবে হায়াত বেঈমানের আমাদের কি নিয়ে পুতুল খেলে আজকে কাফের আমাদের কি নিয়ে পুতুল খেলে ওরা ডিজাইন দেয় আমরা চুল কাটি ওরা প্যান্টের ডিজাইন দেয় আমাদের ছেলেরা প্যান্ট পরে আশ্চর্য কথা এটা কেমন কথা মিয়া আমরা মুসলমান না আমাদের ইসলাম না আমাদের ধর্ম আমাদের কোরআন আমাদের কোন জিনিসটার মধ্যে কোনো দুর্বলতা ত্রুটি আছে কথা বলেন আমাদের আল্লাহ আমাদের মালিক তার মধ্যে কোনো ত্রুটি আছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে কোনো ত্রুটি আছে আমাদের কিতাব কোরআন এর মধ্যে কোনো ত্রুটি আছে আমাদের ধর্ম ইসলাম এর মধ্যে কোনো ত্রুটি আছে তাই আমরা কেন অন্যের কাছ থেকে ডিজাইন নেব বলো না ভাইয়া একটা ছেলে বলো কি যুক্তিতে কি যুক্তি কাফেরের মতো সাজবো কেন কেন দাঁড়াইয়া প্রস্রাব করা পছন্দ হইল বসে পেশাব করা পছন্দ হলো না কেন ভাই কেন এক মুসলমান প্রস্রাব করে টয়লেট পেপার ব্যবহার করবে পানি ব্যবহার করবে এই সুন্দর পছন্দ হলো না কেন পেশাব করে আবার একটা জন্তু জানোয়ারের মতো উঠে আবার এটা এই প্যান্টের ভিতরে এই লুঙ্গির ভিতরে ফোটা ফোটা পেশাব পরে এটা নিয়েই খানা এটা নিয়েই চলা এটা নিয়েই চলাফেরা করে মানুষ এত নিকৃষ্ট রুচির কিভাবে হয় বলে এত নিম্ন মানসিকতা ছয় মাসের বাচ্চা সেও তো পেশাব করে দিলে চিৎকার শুরু করে তার মাকে ডাকে চিৎকার দিয়া মা হাফপ্যান্ট বদলাও আমি এই মুতার হাফপ্যান্ট ফিনবো না তাহলে তুমি এত বড় মানুষ ১৬ বছর এদ্দুর আকলও হইল না ১৮ বছরে এদ্দুর দিমাগও হইল না ভাই আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য দয়া করে আমার মূল বিষয় আপনারা জানেন না ছেলেরা তোমরা জানো না ভাই এই চুলের সমস্ত ফ্যাশন ইহুদিদের
ইহুদিদের। কারণ কি? কারণ হলো ইসরায়েল প্রস্তুতি নিতেছে দাজ্জালকে গ্রহণ করার, আর আমরা মুমিন প্রস্তুতি নিতেছি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার, ইনশাআল্লাহ। তো দাজ্জালের ব্যাপারে এ কথাটা মনোযোগ দিয়ে শুনো সবাই, তাহলে বুঝতে ধরবে। হাদিসে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শেষ জামানার মুমিনের সবচেয়ে বড় ইমানের পরীক্ষা দাজ্জালের মাধ্যমে হবে। দাজ্জাল একজন ব্যক্তির নাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দাজ্জাল শাববুন, দাজ্জাল হবে যুবক। মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস, শতভাগ বুখারী মুসলিমের হাদিস। দাজ্জাল হবে কি? যুবক। এক, নবীজি বলেন দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো কাতাতুন, ওই ছেলে এই মোবাইল এটা নামাও, কাতাতুন। এই শুনো কথাটা, আপনারাও শুনেন, আপনাদের ছেলেদেরকে আপনারা বুঝাইয়েন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাজ্জালের দ্বিতীয় পরিচয় হলো তার চুল হবে এলোমেলো। খোদার কসম এটা হাদিস। নবীজি বলছে দাজ্জালের প্রথম পরিচয় সে কি? যুবক। দ্বিতীয় পরিচয় তার চুল এলোমেলো। কোথাও আছে সিঁথি কাঠা, কোথাও আছে গাছের ডালপালা বিশিষ্ট এরকম নবীজির হাদিস, কোথাও আছে তাক তাকওয়ালা, কোথাও আছে থাক থাকওয়ালা এরকম হাদিস। সবগুলোর বর্ণনা এটাই যে দাজ্জালের চুল হবে স্বাভাবিক চুলের চাইতে ব্যতিক্রম। তিন নাম্বার আওয়ারুল আইন, নবীজি বলছে দাজ্জালের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো পরিচয়, সে দাজ্জাল হবে এক চোখ কানা টেরা, এক চোখ দেখে না। তাহলে এক নাম্বার যুবক, দুই নাম্বার চুল এলোমেলো। এই জন্য ইহুদিদের কাছে দাজ্জাল হইল তাদের মূল, মানে তারা দাজ্জালকে খোদা মনে করে, এবং দাজ্জাল আসলে তাদের হিসাব হইল তারা গোটা পৃথিবী জয় করবে দাজ্জালের সাথে থেকে, নাউজুবিল্লাহ। এই জন্য ইসরায়েল কোনোভাবে আপনার তাদেরও ক্ষয়ক্ষতি কম হয় না এই যে হামলা হয়, কিন্তু তারা এই আল আকসা মানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের সীমানায় ছাড়ে না, তারা রাজি না, তারা ছাড়। কেন? তারা এখানে এসে বসত করলো কেন? এইখানে তাদের হিসাব হইল, তাদের ধর্মগ্রন্থে আছে শেষ জামানায় দাজ্জাল এখানেই আসবে, এখানেই দাজ্জালের রাজত্ব হবে এই মসজিদে আকসার কাছে। তো এই কারণে তারা কষ্ট করে অপেক্ষা করে যুদ্ধ করে তারা অপেক্ষায় আছে দাজ্জালের। আর দাজ্জালের পরিচয়টা যাতে কেউ ভিন্নভাবে গ্রহণ না করে, অর্থাৎ হঠাৎ করে যদি দাজ্জাল এরকম ঝাঁকড়া চুল, বড় চুল অথবা বিকট বিশ্রী চুল নিয়ে দাঁড়ায় তার, তাহলে অন্য স্বাভাবিক মানুষকে দেখছুনি তার চুলে তো দেখতে মনে হয় তারে ফাগল ছাগল, কথা বোঝেন? এটাই ইহুদিরা গবেষণা করছে, কইরা তারা চিন্তা করে বলে দিছে যে আগেই দাজ্জাল সরাসরি প্রকাশ হওয়ার আগেই মুসলমানদের মধ্যেই এমন আউলা জাউলা চুল আগের থেকে জনপ্রিয় করে দাও, যাতে করে নতুন করে কেউ বলতে না পারে, বরং বলবে হ্যাঁ না ঠিকই তো আছে, এই ডিজাইন তো আছেই আমাদের। এটা হলো মূল কৌশল, মূল কৌশল। এই জন্য পাখির বাসার মতো ছেলেদের চুল এদিকে একদম একদম মানে কামাইয়া একদম সমান, এদিকে সমান, এদিকে সমান, এদিকে কাটা, এদিকে কাটা, একদিকে বাড়ানো, এদিকে বাড়ানো। এটার কারণটা কি? আমার কথা হলো তুমিরাই বলো ভাই, তুমি আজ থেকে ২০ বছর আগের ইতিহাস জিজ্ঞাসা করো, বাংলাদেশে আমাদের দেশে চুল নিয়া এত কাটা নিয়ে এত ফেরেশানি আগে ছিল নি? চাচা চুল আমরা কাটছি না, আপনি কাটছেন না চুল? কথা বলে সেলুনে গেছে নাফিতের কাছে, এবারটা ওই দুই ঠ্যাঙে তলে হালাইয়া, ঠিক নেই কথা, দুই পায়ের রান হালাইয়া ওরা কতক্ষণ কি করে দিছে চুল অমান করে কাটতে দিছে চতুরি খালাস শেষ, পাঁচ টিয়া দশ টিয়া দিয়া আইয়া লাইছে, এটা লইয়া এত টেনশন যে এটা এভাবে হবে, ডিজাইন চয়েস করার ব্যাপার আছে এমন কিছু ছিল নি কোন? আমার তো মনে আছে পাঁচ টাকা দিয়ে দিছে চুল কাটতে আয় যা, চুল বেড়া কাটায় দিছে আইয়া গোসল করে লাইছি খালাস, কিন্তু আর কোনো টেনশন নেই।
কিন্তু আমাদের ছেলেদের চুল নিয়ে কি পরিমাণ পেরেশানি আপনি দেখেন তো কয় হাজার টাকা খরচ যায় চুলে 500 টাকা 1000 টাকা দিয়ে এই চুলের ডিজাইন করে আহা আহা বাবা এত বোকা মানুষ হয় কেন এত বোকা হয় কেন বেঈমান আমাদেরকে নিয়ে পুতুল খেলে আমাদেরকে নিয়ে গিনিপিক খেলে আমাদেরকে নিয়ে খরগোশের বাচ্চার মতো খেলে তামাশা করে তামাশা তামাশা একবার বলে ঢোলা প্যান্ট পরো আমার যুবক বলছে ঠিক আছে আরেকবার বেঈমান বলে সিফা প্যান্ট পরো মুসলমানের যুবক বলে হ্যাঁ রাজি আরেকবার বলে মাসখান দিয়ে ছিড়ে ফেলো মুসলমানের যুবক বলে হ্যাঁ আমি রাজি মানে কাফেরকে বলে দিছে তুমি যেটা বলবা আমার কাছে এটাই পছন্দ নাউজুবিল্লাহ আমার বাপ হতে আমি অনুরোধ করলাম অনেকগুলো ছেলে বসছে কিন্তু বাবা আমি তো লজ্জা দেওয়ার জন্য বলতেছি না বাকি আমার চেহারা দেখে তো আন্দাজ হয় চেহারা দেখেই বোঝা যায় কতদিন হয় নামাজ পড়ো না আমার বাপ তুমি যদি আমারে দাও বলো আমি বলে দিতে পারব ইনশাআল্লাহ আমি চেহারা দেখেই দাঁড় করাইতে পারব বেনামাজি নাফরমান কোনগুলা এটা তো বুঝাই যায় বেনামাজির চেহারা চিনা একদম সহজ রসকস ছাড়া দয়া মায়া ছাড়া পাষাণ নির্মম চেহারা হাদিসের মধ্যে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নু একদিন বয়ান নসিহত করছেন এই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায় উনি যখন খলিফা তখন তো নবীজি ইন্তেকাল করছেন অনেক আগে তো উনি এরকম এক লোক আইসা বসছে ওনা ওই লোকের দিকে তাকাইয়াই হযরত ওসমান এবার স্বাভাবিকভাবে বলতেছে মা বালু আকওয়ামিন ইয়াতারাশাহু যিনা মিন উজুহিহিম লোকদের কি হলো লোকদের চেহারা থেকে জিনা আর ব্যভিচারের চিহ্ন ভেসে ভেসে পড়ছে খোদার কসম হাদিসে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বয়ান শেষ করছেন ওই লোকটা আইসা হযরত ওসমানের সামনে এসে বলতেছে আমিরুল মুমিনিন তাহলে কি এখনো জিব্রাইল আসে নাকি বুঝেন নাই কথা এখনো কি জিব্রাইল আসে এখনো কি ওয়াহী নাজিল হয় নাকি তাহলে মানে কিভাবে আমনে তত্ত্ববিত্র খবর হয়ে গেছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন লা জিব্রাইল আসে না বগর ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ নবীজি বলছে মুমিনের অন্তর দৃষ্টিকে ভয় করো কারণ মুমিন অন্তর চক্ষুতে আল্লাহর আলো দিয়ে দেখে আলো দিয়ে দেখে এক জামানা এখন এনে অত্যাধুনিক অসংখ্য মেশিন বাইরেছে চিকিৎসা বিজ্ঞানে একটা সময় গ্রামগঞ্জ এমন ডাক্তার কবিরাজ ছিল শুধু রোগী আয়সা দাঁড়াইছে হাতের শিরা ধরছে তো সে পুরা রোগ ভিতর তা সব বলে দিতে পারছে এতটা অভিজ্ঞতা ছিল অন্তর্দৃষ্টি ছিল এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম একজন শুনলে একজন দশজন শুনলে দশজন আমার ভাই আমরা ফেরাইতেই হবে ছেলেদের আমাদের বিপদ আরো মারাত্মক হবে বেশি মারাত্মক আমাদের ছেলেরা একেবারে বেসামাল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে একটা ছেলে রাতে ঠিকমতো ঘুমায় না দিনেও ঘুমায় না মা বাপের কোনো নিয়ন্ত্রণ নাই সন্তানের হাতে মোবাইলের টাকা না দিলে এমবির টাকা না দিলে প্রয়োজনে চুরি করে মার মাথাত বাড়ি দিয়া বাপের মাথাত বাড়ি দিয়া হলো টাকা নেই কিন্তু তার তার টাকা দরকার তার মোবাইল দরকার তার নারীর ছবি দেখা দরকার উলঙ্গ নাচ দেখা দরকার সারা রাত নর্তকীর ছবি দেখা দরকার আহা তাইলে সমাজ টিকবে কিভাবে বলেন চাচা আপনারা মুরব্বীরা আপনারা তো একটা হায়াত পার করে আসছেন আপনাদের জেনারেশন তারা তাদের পরিণতি কি হবে বলেন আমার কি হবে এদের পরিণতি কেমনে এরা টিকবে বাপ তোমরা বলো একটা ছেলে বলো আমার কথা তুমি যদি সারা দিন এই নারী ছবি নাচ গান উলঙ্গ দৃশ্য নিয়ে থাকো তো তোমার হাতে আল্লাহ চাহে তো যখন সন্তান আসবে
ভবিষ্যতে তোমারে আল্লাহ পাক বিয়ে শাদী করার তৌফিক দিলে আল্লাহ দিলে তোমারও তো সন্তান আসবে, তুমি বাবা বলো তোমার সন্তান তখন কি করবে? তখন কি হবে বলো না ভাইয়া? এক ওয়াক্ত নামাজ পড়তে তোমার মন চায় না, তোমার সন্তানের ভবিষ্যৎ, তোমার পরবর্তী জেনারেশনের ভবিষ্যৎ। আর আল্লাহর কোরআন স্পষ্ট, সবাইকে বলি বিশেষ করে আমার যুবক ভাই তোমাদেরকে বলি, আল্লাহর কোরআন স্পষ্ট বলছে অসৎ চরিত্র যার তার স্ত্রীও মিলবে অসৎ। এটা একদম কোরআনের আয়াত। খবিস যে আল্লাহ বলছে তার বিবিও খবিস, খবিস, এই জন্য এটা জরুরি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফজরের নামাজ পড়ে না, নবীজির স্পষ্ট হাদিস, খবিসান নাফস, আল্লাহর নবী বলছেন যে ফজরের নামাজ পড়ে না এটা খবিস হাদিস। এটা ওয়া ইল্লা আসবাহা খবিসান নাফস, ফজরের নামাজ যে পড়ে না এটা খবিস, খবিস। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট বাথরুমে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তার মানে খবিস পেশাব পায়খানার জায়গা থাকে, খবিসের ঠিকানা, খবিসের ঠিকানা। এই জন্য নবীজি বলছেন যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। আজ আমাদের সন্তানদেরকে ফিরা কাটার মতো বিধে এই কথা, কষ্ট লাগে, গল্প বলেন, জিলাপি দেন, বিরিয়ানি খাওয়ান, খিচুড়ি খাওয়ান, রাত যদি তিনটা বাজে আমনে যদি সে বুঝে যে তিনটার পরে দিব বিরিয়ানি খিচুড়ি, সে তিনটা পর্যন্ত সজাগ থাকবে, তিনটা পর্যন্ত, রাতের তিনটা বাজে যদি আপনি জিলাপি দেন দেখবেন হাজার হাজার যুবক এক প্যাকেট খিচুড়ির জন্য, এক পোটলা বিরিয়ানির জন্য সে রাত জাগতে রাজি, এশার নামাজ পড়ার জন্য সে আটটা বাজে সাড়ে সাতটা বাজে মসজিদে আসতে রাজি না। আহা হায় হায়, চেহারা সুরত এমন বানায় ফেললে হবে না বাবা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ছেলেকে বুঝ দান করেন। এবার এক আমরা তর্জমাটুকু বলি তাইলেই কথা শেষ। কোরআনুল করিমে 15 নম্বর পারা 18 নম্বর সুরা, সুরায়ে কাহাফ, এই সুরার তিনটা আয়াত আমি তেলাওয়াত করেছি, 29, 30, 31, আর অল্প একটু সময়, এই তিনটা আয়াতের তর্জমা শুনেন ইনশাআল্লাহ তাইলেই আমার কথা শেষ। এখানে শুধু পিছনের একটা ছোট্ট কথা আছে, আয়াতের অর্থ বুঝতে সুবিধা হবে, সেটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার করতেন তখন তিনি সমাজের প্রত্যেককে ইসলামের দাওয়াত দিতেন, নবীজির এটা আদত ছিল। অর্থাৎ একেবারে সম্ভ্রান্ত সর্বোচ্চ নেতা যিনি সর্দার সম্পদশালী তাকেও ইসলামের কথা বলতেন, একেবারে দিন মজুর কুলি তারেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমান গুরুত্ব দিয়া ইসলামের কি দিতেন, দাওয়াত, সবাইকে বলতেন নবীজি। তো দেখা যেত অধিকাংশই মুসলমান হচ্ছিল, সব দুর্বল শ্রেণীর বেশিরভাগ, সবলও আছে তবে দুর্বলরাই বেশি গ্রহণ করতেছিল ইসলাম প্রথম দিকে। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে ইয়াসির, হযরতে সুমাইয়া, এরা সব হলো দুর্বল সাহাবি, কৃতদাস, গোলাম, কারো বাগানে কাজ করে এরকম, অথচ তারাই কালেমা পড়ছিল। তো মক্কার দুই একজন সর্দার তারা নবীজিকে পরামর্শ দিছে, বলতো মোহাম্মদ এসব আঙ্গাল কাঙ্গাল লইয়া ইতান লইয়া নি তুমি ইসলাম আগাইবা, কথা বুঝেন নাই, তোমার ধর্ম যদি তোমার ধর্ম সফল করতে হয় তো যারা মাতাওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাওয়ালা তাদেরকে বিশেষ সময় দাও, তাদের জন্য আলাদা সময় দাও,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাযিল করে বলছে, বন্ধু আপনি আপনার নিজেকে দুর্বল না সবল, সর্দার না সাধারণ লোক এটা দেখার বিষয় না, বরং আপনি নিজেকে লাগিয়ে রাখেন। আল্লাহ তাআলা বলতেছে সকাল বিকাল দিবানিশি যারা আমি আল্লাহকে ডাকে আমার সন্তুষ্টির জন্য, আপনি আপনার নিজেকে তাদের সাথেই রাখেন। ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ বলেন হে নবী, আপনি আপনার নিজেকে সকাল সন্ধ্যায় যারা আমি আল্লাহকে ডাকে আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর বন্দেগি করে তাদের সাথেই মিলায় রাখেন। এবার সে দুর্বল হোক, অসহায় হোক, দিন মজুর হোক, এটা কোনো সমস্যা না। আল্লাহ বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার স্মরণ যার মধ্যে নাই আপনি তাকে অনুসরণ করবেন না, তার লগেও হাঁটবেন না, তার সাথেও থাকবেন না। আপনি আপনার দাওয়াত দেন, আপনি আপনার কথা বলেন। এরপরে এই ২৯ নম্বর আয়াতে আল্লাহ একটা কথা বলছেন, পরিষ্কার একটা স্পষ্ট বক্তব্য আল্লাহ পেশ করছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম। এই সবাই এই কথাটা শুনে মনে করেন আমি এতক্ষণ এতক্ষণ আমার সবটুকু আবেগ দিয়া ছেলেদেরকে বললাম যে বাপ তুমি মুসলমানের মতো সাজো, তুমি আল্লাহর রঙে রঙিন হও, তুমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের মোতাবেক নিজেকে সাজাও, কিন্তু মনে করেন কেউ গ্রহণ করল না আমার এই কথাটা, গায়ে জ্বলল, পাত্তা দিল না, হাসতে হাসতে উড়াইয়ে দিল, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আল্লাহ বলছে বন্ধু, এই নবীও আল্লাহ, আল্লাহ নবীজিকে বলছে, আপনি বলেন যে আল হাক্কু মির রাব্বিকুম, যত কথা সত্য, যত কথা সঠিক, যত কথা যৌক্তিক, যত কথা প্রয়োজনীয়, এটা সব তোমাদের রবের পক্ষ থেকেই এসেছে, আমি বলেছি, অতএব ফামান শা আফাল ইউমিন ওমান শা আফাল ইয়াকফুর, আমি রসুল আল্লাহর পক্ষ থেকে সত্য কথাগুলো একশো একশো তোমাদেরকে বলে দিলাম, যার মন চায় গ্রহণ করো, যার মন চায় অস্বীকার করো, অসুবিধা নেই, অসুবিধা নেই। স্বীকার করলেও যেখানে যেতে হবে, অস্বীকার করলেও সেখানে যেতে হবে, হাসরের মাঠ, সেটার নাম কি বলেন না, হাসরের মাঠ, কথা বলেন না কিসের মাঠ, হাসলে দুনিয়ায় যদি কেউ ৫০ বছর সুখে থাকে তবুও তাকে মরতে হবে, দুনিয়াতে যদি কেউ ৫০ বছর চোখের পানি ফেলায় কান্দে দুঃখে থাকে তাকেও মরতে হবে কিনা বলেন না, সোজাই সব, দুনিয়ার এই হাসিও স্থায়ী না, দুনিয়ার এই কান্নাও স্থায়ী না। আজকের যুবক, তুমি যুবক হয়ে জন্ম নেও নাই, তুমি বাচ্চা হয়ে জন্ম নিছ, অতএব তোমার সেই বাচ্চা বয়স যেহেতু এখন নাই যুবক, তো অতএব এটাই প্রমাণ করে তোমার যুবক বয়সটাও থাকবে না, যেহেতু বাচ্চার বয়সটা ছোট্ট বয়স, এটা যেহেতু স্থায়ী হইল না, তো যুবক বয়স স্থায়ী হবে কেমনে, কথা বলেন না কেন। এই ছোট্ট বাচ্চা, এই যে এরা যে এখানে বাবা দাঁড়াও তো দাঁড়াও, এই যে মনে করেন এর এই বয়সটা, এই ছোট্ট বাচ্চা, তা আমরা কি এমন ছিলাম না, কথা বলেন না ছিলাম না আমরা, তাহলে এটা যেহেতু আমার এই বয়সটা যেহেতু স্থায়ী হলো না, আমি এখানে চলে আসলাম, তাহলে এটাই প্রমাণ করে আমি এখানেও থাকবো না, আমি কবরেই চলে যাব, এটাই সত্য, এটাই বাস্তবতা, এটাই বা আমার শরীর আমাকে কি করে কবর মনে করা, আমার জীবনটাই আমাকে পরকাল মনে করে। আমি আজ থেকে ২ বছর আগে কোনো দিন চশমা পরি নাই, এখন আমি ছোট্ট লেখা দেখি না, চশমা না দিলে আমি গত ৫ বছর আগে, ৪ বছর আগেও, ৫ বছর আগে কোনো দিন আপনার ঠান্ডা কি বুঝতাম না, আস্তা সেভেন আপ আপনার ফ্রিজ থেকে নিয়া বয়ান শেষে এরকম খাইতাম পুরা লিটার তখন, কিন্তু এখন আমি প্রচণ্ড গরমের মধ্যেও স্বাভাবিক ঠান্ডা অল্প ঠান্ডা পানীয় মুখে দিতে পারি না। কোথায় হারিয়ে গেল আমার সেই জীবন, কোথায় হারিয়ে গেল আমার সেই যৌবন,
আমার সেই বয়স, আমার বয়স কি 400 বছর? আমার বয়স 42 বছর, শুরু হইছে। তাইলে প্রিয় বন্ধু এটাই বুঝে নাও, তোমার দেহই বলে দেয় তোমার সেই শিশুকাল যেহেতু নাই, তরুণ যুবকাল নাই, কাজে যৌবনও থাকবে। আপনারা বৃদ্ধ বাবা, আপনাদেরকেও বলি বয়স্ক মুরব্বী, আপনার এই বয়সকাল ছোট্ট থেকে এ পর্যন্ত আসছে, অতএব আপনিও মনে রাখেন আপনিও চিরেই কবরে চলে যাবেন। 60 বছরের মুরব্বী বহুত বড় আফসুসের ব্যাপার, এত লম্বা হায়াত যিনি পেলেন, আপনি এখনো টেলিভিশন দেখেন, এখনো চা দোকানে বসে বসে নর্তকীর নাচ দেখেন, কতটা জঘন্য চিন্তা করেন তো। 60 বছরে এই লোকটা আজও চিনল না, 60 বছরের বুড়া মানুষ, 70 বছরের বুড়া মানুষ এখনো বিড়ি সিগারেট খায়, আছে না এমন? বলেন আহা এই চাচা, আপনি কত বছর পরে বুঝবেন এটা গুনাহ, আরো কত বছর হায়াত পাইলে উনি বুঝবেন। 60 বছরের বুড়া মানুষ আজও উনি কথা বললে গালি ছাড়া কথা বলেন, এমন ভদ্রলোক আছে না? ওটা বুঝি ভদ্রলোক, ওটা তো অসভ্যের হেডকোয়ার্টার, কথা বলেন না, মুখ দিয়ে যার গালি বের হয় সে বুঝি ভদ্রলোক, সে তো অসভ্য। তাহলে এই অসভ্যতা ছাড়বে কখন? কত বছর পরে বুঝবে? 30 বছর যার ঘরে 20 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, আপনার বিবি বাচ্চা নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি দেখে, আহা কত বছর পরে এই ঘরওয়ালা অভিভাবক বুঝবে যে এটা গুনাহ, বলেন? এই জন্য বললাম আল্লাহ তাআলা বলছেন, বন্ধু বলে দেন, অকুলিল হাক্কু মির রাব্বিকুম, যা কিছু সত্য আমি আমার রবের পক্ষ থেকে, তোমাদের রবের পক্ষ থেকে বলে দিছি, বলা হয়েছে আল্লাহর থেকে যা বলা হয়েছে সব সত্য, সব যৌক্তিক, অতএব মন চাইলে গ্রহণ করো, মন না চাইলে বর্জন করো, তবে মনে রাখো এই তোমার গ্রহণের বিনিময় অথবা বর্জনের শাস্তি কোনোটাই দুনিয়ায় হবে না, দুটোটার জন্যই আমি আল্লাহ আলাদা জায়গা রাখছি। কথা বুঝেন নাই? আমি আল্লাহর কোরআন রসুলের কথা, কোরআন হাদিসের বিধান, নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত, হ্যাঁ হালাল হারাম, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, মা বোন পর্দা করা, নাচ গান ছবি নাটক সিনেমা নর্তকী না দেখা, এই সব বিষয়ের আল্লাহ তাআলা বলেন গ্রহণ করিলে অথবা বর্জন করিলে আমার কথা উভয়টাই তোমার ইচ্ছা, দুনিয়া আটকাবো না, দুনিয়া আমি খাওয়াইয়া যামু, দুনিয়া আমারে সেজদা দিল রিজিক মিলবে, দুনিয়া সেজদা না দিলেও রিজিক মিলবে, আমি মুসলমানরেও খাওয়াই কাফেরকেও খাওয়াই ইমানদারকেও খাওয়াই বেঈমানকেও খাওয়াই, সেজদা দিলেও খাওয়াই সেজদা না দিলেও খাওয়াই, ডাকলেও খাওয়াই না ডাকলেও খাওয়াই, গ্রহণ করিলেও খাওয়াই বর্জন করিলেও খাওয়াই, আমি স্বীকার করিলেও খাওয়াই স্বীকার না করিলেও আমারে খাওয়াই। আরে বেটা আমি আল্লাহ, আল্লাহ যেন বলে আরে বান্দা আমি কুত্তারেও খাওয়াই, আমি জানোয়াররেও খাওয়াই, আমি গরু ছাগলরেও খাওয়াই, অতএব তোরেও আমি খাওয়াবো, কিন্তু আমার এই আচরণ হাশরের ময়দানে এমন হবে না, এমন হবে প্রিয় বন্ধু, এমন হবে না, জিন্দগি এই রঙে যাবে না। আজকে তুমি মনে করতেছো এক ওয়াক্ত নামাজ পড়ি না, কই আমার তো কোনো ব্যারাম নাই, সুদের পর সুদ খাইতেছি কই অসুবিধা নাই, আজকে এটা ভাবতেছে নাফরমান মনে করে কই আমার তো কোনো অসুবিধা নাই, ফুতে বিদেশতে টাকা ফাটায় বাইক বিল্ডিং উঠতে খাইয়া দাইয়া তো আল্লাহর রহমতে ভালাই আছি আর কি তা, না না বাবা, আল্লাহ বলেন আমার দুনিয়ার আচরণ একরকম, আমি আল্লাহ আখেরাতের আচরণ ভিন্ন রকম, এই আখেরাতের আচরণটা দেখেন। তাইলে শেষ কথা, আল্লাহ বলেন কথা এটা আগে বুঝছেন কিনা, যে নবী পরিষ্কার সত্য সঠিক স্পষ্ট আমার কথা তো আপনি বলে দিলেন, এবার গ্রহণ করুক কিংবা বর্জন করুক
অসুবিধা নেই, আপনি ঘাবড়াইয়েন না, গ্রহণ করলেও পুরস্কার আমি দেব, বর্জন করলেও শাস্তি আমি দেব, আমি দেব। আল্লাহ বলেন ইন্না আতাদনা লিজ্জালিমিনা, সমস্ত পাপী নাফরমানদের জন্য আমি আল্লাহ নিজে প্রস্তুত করে রেখেছি নারান, এমন আগুন জাহান্নামের, আহাতা বিহিম সুরাদিকুহা, যেই আগুন তার মধ্যে যখন তাকে ফেলা হবে, জ্বালানো হবে, তো কোনো দিকে ছুটতেও পারবে না, ভাগতেও পারবে না, বরং চতুর্দিকে একটা বেষ্টনী, সেই বেষ্টনীটাও আগুনের ব্যারিকেড। আপনি যে ওই যে দুইটা বাড়ি দেন, আপনি দৌড় দিচ্ছেন কোনাচ্ছা দৌড় দিয়া, একবার বাখরাবাদ গেছেন গা, আর আপনার টোয়া পাইছে না, বিষয়টা এমন না। না বন্ধু, বাবাদেরকেও বলি ছেলেদেরকেও বলি, গুনার নাফরমানি করে নিজেকে বুদ্ধিমান ভাই, অশ্লীলতার বেহায়াপানা করে আল্লাহর নাফরমানি করে যে হাসে, আমি তো সবসময় বলি সে প্রতিবন্ধী, সে কি প্রতিবন্ধী, পাগল, এটা মাতাল, প্রতিবন্ধী, সে মানসিক সমস্যা। আহা, আমি বলছি না আরো কয়েকবার, আমি গত মাসে আমি পাবনা গেছিলাম, পাবনা আমার দাওয়াত ছিল, তো আমি আসরের পরে পাবনা এই মানসিক হাসপাতাল দেখতে গেছিলাম, এই যে বাংলাদেশের সবচেয়ে বড় পাগলের যে হসপিটাল যেখানে পাবনা, আমারে নিয়ে গেছিল ওই এলাকার সাথীরা, পরে পুলিশ থেকে বলে অনুমতি নেওয়া হয়েছে আমার জন্য ভিতরে ঢুকার, সবাইরে অনুমতি দেয় না ঢুকতে, আমি চার পাঁচজন সহ ঢুকছিলাম, আমি আসর থেকে মাগরিব পর্যন্ত এই মেন্টাল হসপিটালে অনেক রুগী ওয়ার্ডে ওয়ার্ডে হাইটা হাইটা দেখছি, আমার বাপ ছেলেরা তোমাদেরকে অনেকে উঠে গেছে, কারণ সে যে এতক্ষণ মোবাইল ছাড়া রয়েছে তার কষ্ট হইতেছে, বুঝেন নাই কথাটা, আলহামদুলিল্লাহ এর পরও যে কয়জন টিকছে। তো বলতেছি এই আমার দুই চোখে আমি নিজে দেখছি, কসম এতগুলো আমি না হয়তো একশো দেড়শো লোক দেখছি পাগল, এরা ওয়ার্ডে ওয়ার্ড এই সব যা দেখছি, তার মধ্যে একশো জনের মধ্যে দুইজন মুরব্বী বয়স্ক হবে না, আর সব যুবক, আল্লাহর কসম সব যুবক, বুঝছেন চাচা, সব তাগড়া তাগড়া যুবক। হ্যাঁ বাপ, তোমার বিশ্বাস না হইলে তুমি জিজ্ঞাসা করো, খবর নিয়ে দেখো, কি সুন্দর সুন্দর ছেলে, জওয়ান জওয়ান ছেলে, সব ছেলে, সব যুবক ছেলে, বুড়ায় বনো দুই চারজন দেখছি আমি, তাইলে এরা পাগল হইল কেন? এজন্য বললাম এই শরীর এই সুস্থতা আল্লাহর দান। আল্লাহ বলেন নাফরমান এখন ছেড়ে দিলাম, আর আমার এটা সিদ্ধান্ত, দুনিয়ায় আমি শাস্তি দেব না, বাকি আমি আল্লাহ হাশরের ময়দানে জাহান্নামে এমন আগুন রেখেছি, আতাদনা আমি রেডি করছি, আহাতা বিহিম সুরাদিকুহা, যেই আগুনের চতুর্দিকের বেষ্টনি ব্যারিকেড সেটাও হবে আগুনের। ওয়া ইন ইস্তাগীসু ইউগাসু বিমা ইন কাল মুহল ইশবিল উযু, আল্লাহ পাক এরপরে বলেন চতুর্দিকে বেষ্টনির ভিতরে এই আগুনের ভিতরে প্রচণ্ড আগুনে নাফরমান যখন জ্বলবে, আল্লাহ বলেন তৃষ্ণার্ত হয়ে এই পাপি জাহান্নামী এই নাফরমান পানি চাইবে, আল্লাহর ফেরেশতারা তখন ইউগাসু বিমা ইন কাল মুহল, পুজ জাহান্নামীদের শরীর থেকে বের হওয়া এই পুজ উত্তপ্ত গরম করে, আল্লাহ বলেন প্রচণ্ড গরম পুজ তার মুখের কাছে নেয়া হবে, ইশবিল উযু, সাথে সাথে পুরা চেহারা ঝলসে যাবে। এটা কোরআনের আয়াত বন্ধু, এটা টেলিভিশনের খবর না, এটা বাংলা বইয়ের পড়া না, এটা পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান না, এটা রসায়ন বিজ্ঞান না, এটা আল্লাহর কোরআন। আল্লাহ বলেন বিসা শারাব, আহা সেই পানীয় কত নিকৃষ্ট, ভেবে দেখো, ও সাআত মুরতাফাকা, জাহান্নাম কতই না নিকৃষ্ট আশ্রয়।
ভেবে দেখো। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আহ আল্লাহ বলেন এর বিপরীতে দুনিয়ার এই হায়াতটা যারা নেক আমল করবে, ঈমান ঠিক রাখবে, নিজের মজবুত ঈমান আর সমস্ত নেক আমল করে যাবে, আল্লাহ বলেন ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, এরকম নেককারের কোন একটি কাজ আমি আল্লাহ বিনিময় ছাড়া, নেকি দেওয়া ছাড়া, প্রতিদান দেওয়া ছাড়া নষ্ট হইতে দেব না। সুবহান, মজার কথা এটা। মজার কথা হলো এই যে আল্লাহর হুকুম মেনে চলে তার প্রতি সেকেন্ড যাই করে আল্লাহ তাআলা তার মধ্যে নেকি, এইটাই হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, খোদার কসম নিঃশ্বাস ফেললেও নেকি, স্বামী স্ত্রী মিলিত হইলেও নেকি, রাত ঘুমাইলেও নেকি, টয়লেট বাথরুমে ঢুকলেও নেকি, বের হইলেও নেকি। হ্যাঁ, যেহেতু সে সুন্নাত মোতাবেক ঢুকে, সুন্নাত মোতাবেক বের হয়, সে হরদম প্রতি কাজে বিসমিল্লাহ বলে, আল্লাহর নাম নেয়, তার মানে আল্লাহ বলেন ঈমানওয়ালা আমলওয়ালার এক সেকেন্ড আমি নষ্ট হতে দেই। সুবহান, উলাইকা লাহুম জান্নাতু আদ, এই শেষ আয়াত, আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ রেডি করে রেখেছি বসবাসের উপযোগী শ্রেষ্ঠতম জান্নাত। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন সেই জান্নাতের বৈশিষ্ট্য আমি কিছু শুনাই, আল্লাহ বলেন আমি শুনাই, তাজরি মিন তাহতিহিমুল আনহার, আমার ঈমানওয়ালা নেক আমলওয়ালা বান্দার জন্য আমি যেই জান্নাত রেডি করেছি সেই জান্নাতে বান্দা যখন ঢুকবে 24 ঘন্টা তার পাশে 4টা নহর 4টা ঝর্ণা ধারা প্রবাহিত হতে থাকবে, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর, 4টা নহর 24 ঘন্টা তার পাশে থাকবে। এটা সিস্টেম হলে এই তাফসিরে আছে, মনে করেন এই মসজিদে আমরা সবাই বইছি, ওই কোনা দিয়ে 4টা ট্যাপ, একটা ট্যাপে মধু, একটাতে পানি, একটাতে মদ, আরটাতে দুধ, তো যার দরকার ওইখানে গেলেই হলো। আল্লাহ বলে জান্নাতেরটা এরকম না, বুঝেন নাই আমার কথা, জান্নাতেরটা এরকম না, এরকম না, আপনারে হেনে যাইতে না না না, আমার বান্দা জান্নাতে যখন যেই অবস্থায় যেখানে থাকবে ওই 4টা নহর তার পাশ দিয়া ওই সময় ওইখান দিয়েই প্রবাহিত হবে, খাটে থাকলে খাটের লগে, সোফার থাকলে সোফার লগে, হাঁটতে থাকলে হাঁটার লগে দিয়া, বইয়া থাকলে বহনের লগে দিয়া, এইটাই ডাল, বুঝেন নাই? আপনি গিয়ে উঠতেইবেন, ওমা কয় কি এই কষ্ট আমি আল্লাহ দেব আমার বান্দারে, ওমা কয় কি তো আর জান্নাত দিলাম কিতাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হ্যাঁ কোরআনে আছে, সূরা ওয়াকিয়া শুনলে তো পাগল হয়ে যাওয়ার কথা। আল্লাহ বলেন দুনিয়ার গাছের ফল তো উপরের দিকে থাকে, গোড়া নিচের দিকে থাকে, ওমা আমার জান্নাতি বান্দা বুঝি হেনতে ফালায় পারব না, না উল্টায় দেবে না, আল্লাহ বলবেন ফেরেশতা উল্টা, গোড়া উপরের দিকে থাকবে, ফল নিচের দিকে, আমার বান্দার মুখের কাছে থাকবে। সুবহানাল্লাহ। হ্যাঁ প্রিয় বন্ধু, তুমি যদি মনে করো দুনিয়ার এই নর্তকী দেখে সুখ, খোদার কসম আমরা সেজদা দিয়ে তার চাইতে বেশি সুখ পাই, আল্লাহর কসম, পরের নারী দেখে সুখ নাই, জুয়া খেলে তৃপ্তি নাই, এক জুয়ারি দুনিয়ায় যারাই জুয়া খেলে, খেলতে খেলতে শেষ পর্যন্ত ভিটা মাটি, ঘর সংসার, নিজের বউ বাচ্চা পর্যন্ত দিয়ে দেয়, যে মদে আসক্ত হয় ওই মাদকাসক্ত মদখোর নেশাখোর, ওই গাঞ্জাখোর ওই ফুটটাখোর বাবাখোর, শেষ পর্যন্ত যদি তাকে আটলান্টিক মহাসাগর ও সাগর মদ বানাইয়া দেওয়া হয় তারপরও তার তৃপ্তি হয় না, তৃপ্তি, সুদখোর কোনোদিন তৃপ্ত হয় না, হারামখোর কোনোদিন তৃপ্ত হয় না, দুনিয়ার হারাম রোজগারকারী এটা কোনোদিন তৃপ্ত হয় না। মসজিদের ইমাম সাহেব 8,000 টাকা বেতনে, 6,000 টাকা বেতনে, 10,000 টাকা বেতনে খোদার 30 দিন হাসি মুখে আল্লাহর গোলামি করতে থাকে, কারণ সে বুঝে, ইমাম সাহেব বুঝে
আমি তো প্রায় বলি আমরা হুজুররা আমরা আলেমরা আমরা ইমাম সাহেবরা আমাদের এই রা দুনিয়া বোঝে না বিষয়টা এমন না কামাই রোজগারি আরো করবে কিভাবে এটা জানে না বিষয়টা এটা না দুনিয়ার ধান্দা না বোঝে এমন না আপনারা যদি ভাত মাছ খাইয়া বড় হন তো হুজুর এই 12 বছর সিরা খাইয়াই বড় হইছে ঠিক না তো বুঝতো না কেন কথা বলেন না বুঝবে না কেন আপনারা যেডারে ফাঙ্গাস মাছ বলেন ইমাম সাহেব এডারে তেলাপিয়া মাছ বলেন এটারে আপনারা যদি টাইলস বলেন তো ইমাম সাহেব এডারে কি মাড়ি কয় তো বুঝে না কি কি বুঝে না বুঝেন নাই কথা বুঝি সবই শুধু সাথে আরেকটা জিনিস বুঝে যে এটাই শেষ কথা না আমাকে হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে খোদার কসম যদি এটা ভুলে যেতে পারতো তো এই মোল্লা মুনশিরাও দুনিয়া জায়েজ না জায়েজ হালাল হারাম বৈধ অবৈধ দুই হাতে কামাই করতে এটা না বুঝার কি আছে 1 লাখ টাকা সুদে লাগাইলে 10,000 টাকা পাওয়া যায় এটা বোঝনে লেগে বুঝি ঢাকা ইউনিভার্সিটিতে ডিগ্রি লোন লাগে কথা বলেন না কথার কথা একটা উদাহরণ দিলাম হ্যাঁ তিনটা কমলা ফোঁসা দিয়া এক ডজন কমলা বেচে লাইতাইলে জায়গা 30 টাকা লাভ জায়গা 40 টাকা লাভ এটা বোঝনে লেগে বুঝি কুমিল্লা ভিক্টরি কলেজে অনার্স করতে হইব নাকি তা এটা ওই সিটারের লগে 3-4 দিন থাকলেই তো কথা বলেন ওই বাটফারের লগে যে তুমি কেমনে ফোঁসাটা দেও কদ্দুর শুধু আমারে কদ্দুর বুঝাইয়া দাও এটা না বুঝার কি আছে কথা বলেন দুনিয়া খুব কঠিন না কিছু বুঝতে এটা বুঝবে না কেন কিন্তু এক আলেমে দিন মনে করে এক দিনদার নামাজি মানুষ মনে করে আমার এখানেই শেষ না আমার আখেরাত আছে আমার আখেরাত আছে আমি প্রায় বলি ওই যে রাজমিস্ত্রিরা যখন চুক্তি লয় খেয়াল রাখেন রাজমিস্ত্রিরা যখন এই কাম চুক্তি লয় তখন নিয়ম কি নিয়ম হইল তারা বলে যে আমি মিস্ত্রি যুগালি আমারে 400 টাকা কইরা খোরাকি দিয়ে দেবেন আমি যে সময় কাম শেষ হইব তখন পুরাটা স্কোয়ার ফিট মাইপা গইন না আমার পুরা পেমেন্ট পরে বাকিটা দিয়ে ঠিক না এরকম মানে একটা একটা টাকা ধরে যে খোরাকি আগে অন 400 করে দেন বা 500 করে দিয়া যান আমি মিস্ত্রি যুগালি যতজন এত জনের পরে কাম শেষ হইলে আমারে পুরা টাকা কি করেন বাকিটা আমি যা পাই গণ্যা হিসাব করে দিয়ে এই হলো চুক্তির নিয়ম আল্লাহ তাআলাও বলছে ইমানদার ইমাম সাহেব আলেম হুজুর নামাজি দুনিয়া আমার বান্দা আপাতত খোরাকি নে আপাতত শস্য করে নে বাকি যা রয়েছে না আমি আল্লাহ জান্নাতে 100-100 পুরায় দেব আলহামদুলিল্লাহ আমরা সেই আশা আছি আমরা বোকা না এক আলেমে দিন বোকা হয় না যার কোরআনে আল্লাহ তাআলা যার সিনায় কোরআনের ইলম দিছে সে বোকা হয় না সে দুনিয়া ইচ্ছা করে কারাকারি করে না কারাকারি করে আমি যদি মনে করি আমার স্ত্রীও দেখব রাস্তার নারীও দেখব মোবাইলের উলঙ্গ ছবিও দেখব তো আমার আখিরাত কোথায় আমার আখিরাত কোথায় হ্যাঁ আমি যদি মনে করি আমার ঘরে রঙিন টেলিভিশন চলবে বিবি বাচ্চা সব নাচ গান দেখবে তো আমার আখিরাত আমি তো প্রায় বলি যে মুসলমান তার সামনের রুমে সোফার রুম যেটা সামনের রুমে যে লোকটা এই টেলিভিশনটা রাখে অধিকাংশ মানুষ আহা এই মানুষের এই রুমেই সব মানুষ ঢুকে যেই কোনো মেহমান অতীত আইলেই তো এই রুমে আইয়ে এ আইয়েই প্রথম দেখে ঘরে এই রুমে এক কোনাতে একটা রঙিন টেলিভিশন কি অর্থ কি অর্থ হইল এই লোক পৃথিবীর যেই কোনো লোককে বুঝাইয়া দিতে ঢুককেই যেন দেখেই এই লোকটা যেন বলে বুঝে যে ভাই আপনি গাবরাইয়েন নাই লোক এই ব্যবস্থা করছে যে আপনি ঢুককেই টেলিভিশন দেখেই বুঝবেন এটা নাফরমানের আল্লাহর অবাধ্যের ঘর এটা আপনি গাবরাইয়েন না এটা টেলিভিশন চাউন না ঘর এটা নর্তকী দেখুন না ঘর এটা নাচ গান দেখুন না ঘর কাজে কোনো অসুবিধা নাই আপনি টেনশন করুন নাচ গান দেখবেন এই যে রিমোট টিফেন দেখেন চা আনতে আনতে বেড়ি দেখেন নাস্তা দিতে দিতে নাচ গান দেখেন এজন্য আল্লাহ তাআলা বলেন
আমি আল্লাহ তাআলা আমার জান্নাতি বান্দার পাশে নহর বইয়ে দেব সুবহানাল্লাহ ইউহাল্লাউনা ফিহা মিন আসাফিরা মিন যাহাব দুই নাম্বার আল্লাহ বলেন আমার জান্নাতি বান্দার দেহে স্বর্ণের কঙ্কন স্বর্ণের চুড়ি এই কবজি থেকে এই পর্যন্ত আল্লাহ তাআলা বলেন স্বর্ণের চুড়ি পরিয়ে দেব পুরুষেরও নারীরও আপনি যদি বলেন মজার কথা হইল আপনি যদি বলেন পুরুষ মানুষের হাতেও চুড়ি দিবে কেরুম দেয়া যাইব আমিও বলি কেরুম দেয়া যাইব বিষয়টা আমরা বুঝাইয়া কমু দুজন হেনে থাকলে মা কথা বুঝেন নাই এটা বুঝাইয়া কমু তখনই তো কথা হইব আপনিও বেহেস্তে থাকবেন আমিও থাকবো দোয়া করেন তো মিলেমিশে যখন সবার হাতে কঙ্কন পরানো হবে তখনই তো আপনি দেখবেন কেরুম লাগ দিয়ে আছে তখন তো আমি কমু এরুম লাগ দিয়ে আপনিও কমেন হ ঠিক আছে এরুমই তো লাগছে অপেক্ষা করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে এরপরে আল্লাহ বলেন ওয়াল বাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসিং ওয়া ইস্তাবরাক তিন নম্বরে আমার বান্দাকে জান্নাতে কোনো সাধারণ পোশাক দেয়া হবে না ২৪ ঘন্টা অনন্তকাল আমার বান্দা হয় পাতলা নয়তো মোটা রেশমি কাপড় পরিধান করবে চার নম্বর মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক জান্নাতে আমার বান্দা স্বর্ণমণি মুক্তা ইয়াকুত খচিত সিংহাসনের মধ্যে আসন গ্রহণ করবে এই চারটা কথা বলছে এক নহর প্রবাহিত হবে দুই স্বর্ণের চুরি পড়ানো হবে তিন রেশমি পোশাক পরবে চার সিংহাসনে আসীন হবে নিয়ামাস সওয়াব আল্লাহ বলেন কত না উত্তম প্রতিদান হলো ও হাসুনাত মুরতাফাকা এবং তার বসবাসের জায়গাটা আশ্রয়ের জায়গাটা কতই না সুন্দর হলো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এজন্য প্রিয় ভাই বন্ধু আমার জান্নাতের কথাও বলা হলো জাহান্নামের কথাও বলা হলো আখেরাতের কথাও বলা হলো এবার ওই পূর্বের কথা ফামান শা আফাল ইউমিন অমান শা আফাল ইয়াকফুর ইচ্ছা হলে গ্রহণ করো ইচ্ছা হলে বর্জন করো তবে আবারও বলছি ছেলেদেরকে বাবাদেরকে সবাইকে যদি সময়টাকে কাজে লাগান তাও এই সময় যদি নষ্ট করেন তাও এই সময় গড়িলেও এই হায়াত বরবাদ করলেও এই হায়াত কাজে লাগাইলেও হায়াত এটা কাজে না লাগাইলেও হায়াত এইটা এটাই হায়াত এটাই হায়াত আর আসবে যার যৌবন চলে গেছে সে আর যৌবন ফিরে পাবে না যার শিশুকাল চলে গেছে সে আর ফেরত পাবে অতএব আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের তৌফিক দান করেন যেই ছেলেরা মুসলমানের সন্তান বাবা তোমরা সবার কাছে আবারও অনুরোধ রইল চুলগুলো স্বাভাবিক করে নিও স্বাভাবিক চুল চতুর্দিকে সমান চুল এটা স্বাভাবিক চুল দয়া করে ফিকির করেন দিনকে ভালোবাসেন আল্লাহকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বিশেষভাবে যদি নিজেকে পূর্ণ নেককার বানাইতে চান চরিত্রবান বানাইতে চান গুনাহ থেকে বাঁচবার হিম্মত চান তাহলে একটা মোবারক আমল হইল তাহাজ্জুদের আমল রাত্রিবেলা নামাজ পড়িলে আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করিলে খুব বেশি আল্লাহ হিম্মত দান করে নেক আমলের গুনাহ বর্জনের এজন্য আমার খুলনার হযরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ আমার খুলনার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি নুরুল আমিন সাহেব হযরত একটা বই এখানে এটা আমার খুলনার থেকে হযরতের কাছ থেকে আনানো হয়েছে এই বইটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা যে তাহাজ্জুদ পড়তেন কিভাবে পড়তেন কতটুকু পড়তেন কি পড়তেন কেমনে পড়তেন কত রাকাত পড়তেন কি দোয়া করতেন সব বিস্তারিত এই কিতাবটার মধ্যে আছে আর সাথে একটা ছোট্ট বই এটাও হযরত পাঠাইছেন এই বইটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সাহাবায়ে কেরাম যেই দুরুদ শরীফ পড়তেন সাহাবীরা সরাসরি সেই ৪০টা দুরুদ সালাম এই কিতাবে আছে যেগুলো হাদিসের কিতাবে সাহাবীরা পড়তেন নবীজির জন্যে সেগুলোর বর্ণনা এবং নবীজিকে স্বপ্নে দেখার আমল এই কিতাবে আছে এটা আমার হযরত আমার কোনো বেনিফিট নাই আমি শুধু আল্লাহর জন্য হযরতের এই দুইটা বই বিক্রি করি ওই আমার সাদা গাড়িতে বিক্রি হয় আপনারা যাওয়ার পথে ২০০ টাকা এটা ১৮০ টাকা এটা ২০ টাকা সুযোগ থাকলে ২০০ টাকা দিয়ে
এই বইটা যাওয়ার সময় ওইখান থেকে এই দুইটা বই একসাথে নিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। যে ভাই ওই যে প্রবাসী ওই ভাই কই, একজন ভাই যে আমারে দাওয়াতের জন্য, হ্যাঁ এই যে কি নাম ভাই, ফারুক, হ্যাঁ এই ভাই আমারে খুব আবদার করছিল। আজকে মূলত আমি প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার আমি ঢাকা থাকি, ঢালকানগর, আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরতের খানকার মাহফিল আজকে প্রতি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, কিন্তু হজরত গত কয়েকদিন আগে উমরায় গেছেন, এই জন্য আজকের মাহফিলটা স্থগিত হয় নাই। এই সময় ওরা দেবিদ্দার আমারে জিজ্ঞাসা করছিল, বলছিল খুব, তখন আমি বলছিলাম যে একেবারে যদি ইমার্জেন্সি করতে পারেন এই বৃহস্পতিবারে, যেহেতু আমি ঢাকা যাব না, সেই হিসাবে এই ডেট একেবারে তাড়াহুড়া করে আমার এই নওজোয়ান সাথীরা আপনাদেরকে নিয়ে আজকের এই মাহফিল এই পর্যন্ত সাজিয়ে। বড় মোবাইলের এই দৈত্য আমাদেরকে গিলেই ফেলছে, উঠা বসা নড়া চড়া রাত দিন সকাল দুপুর 24 ঘন্টা আমাদেরকে বেঁধে ফেলছে, বেঁধে ফেলছে। আজকে মুসলমানের একটা মিনিট একটা সেকেন্ড দুশ্মন চোখের আড়াল হতে দেয় না। এইভাবে আমাদেরকে দেমাগে ঢুকাইছে যে আমরা হাঁটতে উঠতে বসতে খাইতে ঘুমাইতে চলতে ফিরতে সব কিছু আমরা ছবি তুলে তুলে দুশ্মনকেই দেখাইতেছি। আমাদের এই বড় মোবাইলের ইন্টারনেটের সমস্ত কিছু কাফের মুশরিক কর্তৃক নিয়ন্ত্রিত। তাইলে মুসলমানের নড়াচড়া, মুসলমানের আমল আখলাক চলা ফেরা চিন্তাধারা কেমন হচ্ছে এটা তারা 24 ঘন্টা মনিটরিং করে। অথচ টাকাও আমার, এমবিও আমার টাকায়, সময়ও আমার, মিনিটও আমার, হায়াতও আমার, কিন্তু ফায়দা নিচ্ছে দুশ্মন, উপকার নিচ্ছে দুশ্মন, নিজের তেমন কিছু হয় না। মোবাইলে কেউ 1 কোটি ছবি দিল, এতে কি তার চেহারার সৌন্দর্য 1 সুতা বাড়বে কি? তাইলে কি হলো লাভ, কি হলো? সারা পৃথিবী সবাই দেখলো ছবিটা, তা এরপরে কি হবে তোমার? মানে এর কারণে কি তোমার কোন জিনিসটা বন্ধ হয়ে যাবে, কি পেশাব বন্ধ হয়ে যাবে না বাথরুম বন্ধ হয়ে যাবে, কি হবে? কি কিছুই লাভ হবে না। এজন্য আমরা আসলে পৃথিবীতে দুশ্মন এর চাইতে আগে কখনো মুসলমানের চলাফেরা গতিবিধি এতটা নিখুঁতভাবে পর্যালোচনার সুযোগ আর কখনো পায় নাই, এখন যা পাইছে। এই যে আমরা নামছি আইসা, ছেলেরা পাগল হয়ে গেছে ছবি উঠাইতে, মানে এটা কি পরিমাণ অপদার্থ মানসিকতা আপনি বলেন, আহাম্মকির কি পরিমাণ বলেন, এটার মধ্যে এখানে ন্যূনতম প্রয়োজন কি এখানে? এটার তো একটা যুক্তি আছে যে আমি বয়ান করতেছি সেই কথাটা তারা রেকর্ড করছে যাতে অন্যদের কাছে পৌঁছে, কিন্তু আমি গাড়ির থেকে নামলাম এখন হাইটা আসতেছি, এটার ছবি উঠানের, বা আমি মসজিদে ঢুকতেছি এইটার মধ্যে ছবি উঠানের কি আছে আপনি বলবেন, এটাতে লাভটা কি? এই প্রথম পৃথিবীতে আনিসুর রহমান আশরাফি গাড়ির থেকে নামছেন, ইতিপূর্বে আর কেউ গাড়ির থেকে নামেন নাই, ঠিক না? এটা বিশ্ববাসী দেখল, বিশ্ববাসী জানল যে মানুষও গাড়ির থেকে নামে, এই তো লাভ নাকি বলো ভাইয়া। এই জন্য বললাম জিন্দগি আমাদেরকে দুশ্মন একেবারে গিলে ফেলছে, গিলে ফেলছেন হাসি কান্না আনন্দ বেদনা।
চুল শার্ট প্যান্ট কাপড় চোপড় চলাফেরা সব কিছু। কালকে আমি দেখতেছি হঠাৎ দেবিদ্যার জ্যাম পড়ছে, ওই বাজারের টাইমটা বাজারের জায়গাটার মধ্যে সবসময় কি থাকে, জ্যাম থাকে। তো তাকাইছি গাড়ির থেকে বসে, আমি হঠাৎ তাকাই দেখি একটা মেয়ে স্কুলের বেচারি, ওই মেয়েটা সে তার মতো হাঁটতেছে সামনে দিয়ে আসতেছে, পিছন থেকে ওই মেয়ে টেরই পায় নাই হয়তো, পিছন থেকে একটা ছেলে এ হে হাঁটতেছে স্বাভাবিক মেয়ে, ও পিছন থেকে ভিডিও করতে করতে মোবাইলে ধরে রাখছে। এই জানোয়ার কি পরিমাণ জানোয়ার, এটা কেমন জানোয়ার কল্পনা করেন তো। তোর কি ঘরে কোনো বোন নাই, তুই কি কোনো মার ঘরে জন্ম নেস নাই? কল্পনা করে, মানে ফালতু কাজের তো একটা সীমা থাকা উচিত। এই জন্য বললাম আর কি, ছেলেদেরকেও বলি বাবা আজকে বেঈমান দুশ্মন আমাদের পুরা জিন্দগিটা মোবাইলের উপরে দিয়ে দিছে, পুরাটা জীবন, পুরাটা সময় 24টা ঘন্টা আমাদেরকে বেঁধে ফেলছে এটার ভিতর, আর কোনো আবেগ অনুভূতি কিচ্ছুর কোনো খবর নাই, শুধু মোবাইল আর সে, সে আর মোবাইল, পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে, মানবতার উন্নতি কিসে অবনতি কিসে, এত কিছু ভাবার আজকের প্রজন্মের সুযোগ নেই, সময় নেই। আত্মকেন্দ্রিক আমার শাহওয়াত, আমার মনের চাহিদা পূরণ হইতেছে খালাস, এতেই সে তৃপ্ত। দেশ জাতি সমাজ এলাকা পাড়া মহল্লা তাদের কি করা উচিত তাদের জন্য কোনো খবর নেই, কোনো খবর নাই। সারাক্ষণ মানে স্বাভাবিক একটা জিনিস যে চুল, এইটাকে সে কত লক্ষবার একদিনে যে কত হাজারবার মোবাইল দিয়ে চায় রে আসেনি আগের জায়গা, আমার যে দেখতে ছাগলের মতো লাগে, এটা পুরো লাগে কি না নাকি আবার কোনো পাগলের মতো লাগে নি কোনো, আবার মানে একটু পর পর এটারে ধরে রাখে চুল, যেন আমি যেই কাটিং দিছি কাটিংটা ঠিক থাকে। তাহলে মাতলামির তো একটা সীমা আছে। এজন্য বললাম প্রিয় ভাই তুমি ভেবে দেখো তোমার এই দুশ্মন কি কাজে লাগাই দিছে, এই 24 ঘন্টা সারাক্ষণ যেটা সামনে পাবে, এটা হুজুর হোক পাবলিক হোক বেড়া হোক বেডি হোক কুত্তা হোক শুকর হোক বিড়াল হোক হাঁস মুরগি সাপ বিচ্ছু যেটা পাইবা, কাজ কি ছবি উঠাও, শুধু ছবি উঠাও যেটা হোক, এটা এটা মানুষ হোক গরু ছাগল হোক কুকুর বিড়াল হোক যা দেখবা যেখানে কি উঠাও, শুধু ছবি উঠাও। এটা কোনো কথা, এটা সুস্থ কথা বলে, এটা একটা স্বাভাবিক মানসিকতা। যদি আপনি মোবাইল আমি বন্ধ করে দিই দেন, এজন্য আমার ভাই এটা ভাবা দরকার। তুমি তোমার আপাদ মস্তক নিজের দিকে একবার তাকাইও, আমার অনুরোধ রইল। চেহারাটা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজে নিবিড়ে একলা তাকাইয়া দেখো কেমন দেখা যায়, এই সমাজে যাদেরকে ভালো মানুষ বলে তাদেরকে কেমন দেখায় আর তোমাকে কেমন দেখায়, এই সমাজের মানুষ যাদেরকে চরিত্রবান বলে তাদেরকে কেমন দেখা যায় তোমাকে কেমন, যদি মানুষ হয়ে থাকো তো দেখো তাহলে টের পাইবা, তাহলে টের পাইবা। এই উস্কো খুস্কো চুল অঘোষালো চেহারা, আমি আজকেও বলছি অনেক কালো মানুষ আছে একদম কালো,
কিন্তু নামাজ বন্দিগির কারণে কালো চেহারার মধ্যে প্রচন্ড মায়া থাকে। কিন্তু নাফরমান বেনামাজি বেহায়া যত সুন্দর হোক তার নিকৃষ্ট হাইওয়ানের মতো লাগে, তার চেহারার মধ্যে কোনো রস কষ দয়া মায়া সৌন্দর্য বলতে কিছুই থাকে না। আপনি দেখেন তাকায় এইখানে দাঁড় করান না, এখন দাঁড় করান যে আজকে যারা এশার নামাজ পড়ছে তারা একদিকে দাঁড়াক, এইখানে আমরা যারা এখন আছি ছেলে পেলে সহ মিলে যারা এশার নামাজ পড়ে নাই এই অপদার্থগুলো একদিকে দাঁড়াক, দাঁড়াইয়া ভিডিও করুক এবং পৃথিবীর 1 কোটি মানুষকে দেখানো হোক নিরপেক্ষ, যে আপনি বলেন কোনগুলারে দেখতে মানুষের মতো লাগে। যে কেউ বলবে বেনামাজি যেগুলো এগুলোকে জন্তু জানোয়ারের মতোই লাগে, এগুলোর চেহারার মধ্যে কোনো মায়া দয়ার চিহ্ন, পাষাণ চেহারা, পাষাণ আত্মকেন্দ্রিক শাহওয়াতের গোলাম, মানে লজ্জাস্থান নামে যে একটা অঙ্গ এইটাতে যা মন চাচ্ছে তাই পূরণ করার জন্য মাতা, খালাস। এই নারীর ছবি, নারীর নাচ, নারীর দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, রাস্তার মেয়ের পিছনে হাঁটা, হ্যাঁ নাটক সিনেমা দেখা, নারীকে দেখা, অর্থাৎ তার এই এক শাহওয়াত এর পিছনেই জিন্দিগি উৎসর্গ। আমি পৃথিবীতে আসছি আমারে আল্লাহ তাআলা 12 বছর 14 বছর বানাইছেন বয়স শুধু বেডির লেগে, আমি দেখবো বেডি, হাঁটবো বেডির পিছনে, আমার জীবন মানেই নারী। আহা, এটা তো কোনো কুকুর বিড়ালেরও স্বভাব না, কোনো গরু ছাগল এইটাও সারাক্ষণ মহিলা জাতেরটার লগে সারাক্ষণ পইরা থাকে না, এটার পিছনে থাকে। আর তুমি মানুষ, এজন্য বাপ আমরা বুঝি, আমরা পরিষ্কার বুঝি, বড় মোবাইলে এই ইয়াং ছেলে যেগুলো 17, 18, 20 বছরের ছেলে, তোমার হাতের এই বড় মোবাইল কি জন্য এটা স্পষ্ট, এটা না বুঝার কিচ্ছু নেই। এখান থেকে যদি 1 সপ্তাহ নারীর ছবি বন্ধ হয়ে যায়, যে কোনো বেডিতে ছবি আসে না, হ্যাঁ আসতে কোটি কোটি মোবাইল দেখবেন ফতে কাটে ফুরে গেছে, এটা আর কেউ ধরবে না। ছেলেদের হাতে আর কি শোভা পাবে না, ব্যবহার করবে না, এটা আপনি দেখেন পরীক্ষামূলক পরীক্ষা। কক্সবাজারে 1 সপ্তাহ 3 দিন বেডিত না নামুক, আর আর এই সৌন্দর্যের কিচ্ছু থাকবে, লাল বাত্তি জ্বলে যাবে, সাগরের ঢেউ মূল কথা না, মূল বিষয় হল বেহায়া নারীর পদচারণ, অশ্লীলতা, অসভ্যপনা। এজন্য প্রিয় ভাই বাপ জিন্দিগি নষ্ট করে দিলে তো দিলেনি, গড়ে তোলা কঠিন। সত্য সুন্দর ভদ্রতার সাথে চলা দীর্ঘদিনের স্বাভাবিক ধারাবাহিক চেষ্টার মাধ্যমে অর্জন করতে হয়, আর নষ্ট হয়ে যাওয়া খুব সহজ। অসৎ একটা বন্ধুর পাল্লায় পড়লে 1 সপ্তাহ সে চরিত্রহীন বানায়, কোথায় মদের আড্ডা, কোথায় জুয়ার আড্ডা, কোথায় নারীর আড্ডা, কোথায় জিনা ব্যবিচারের আখড়া সে খুঁজে দিবে। এই সমাজে নষ্ট করে দিতে অনেক মানুষ রেডি আছে, অনেক মানুষ, কিন্তু গড়ে দেওয়ার লোক কম, সাজিয়ে তোলার মতো লোকের অভাব। জীবন গঠন করা, সাজিয়ে তোলা, এর বড় অভাব, বড় অভাব। আমি তো প্রায়ই বলি দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত একসাথে সমবয়সী 5 জন 7 জন একসাথে ঘুরল, 7 ঘন্টা, 7 ঘন্টা ভিতরে একটা লোক আমার পাশের সমবয়সী বন্ধু একবারও বলল না
যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিব পড়বা না, এশার নামাজ পড়বা না, এই কথাটা যে সাতটা ঘন্টার মধ্যে একটা ছেলে বলল না, এরা কি আসলে বন্ধু? এ তো শয়তান, এ তো সরাসরি শয়তান, এটা তো ইবলিস, এ তো শয়তান, এটা শয়তান। ছেলেরা তোমাদের সাথে যেই বন্ধুর সাথে চললে কোনোদিন এক ওয়াক্ত নামাজের কথা যে বলে না তোমারে, সে বন্ধু না, সে শয়তান, এটা জানোয়ার, এটা শয়তান, এ তোমারে শেষ করে দিবে, সে তোমারে উলঙ্গ করে দিবে, উলঙ্গ, সে তোমারে নষ্ট করে দিবে, দুর্গন্ধ ছুটবে তোমার শরীর থেকে। একদিন আমি বলল, অসৎ বন্ধুর খপ্পরে যে পড়ে সে তার উলঙ্গ করে দেয়, দুর্গন্ধ ছুটায় দেয়, দুর্গন্ধ। মহিউসুন্না হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাই ভারতীয় উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, তিনি বলতেন প্রত্যেক পাপী নাফরমানের গায়ে দুর্গন্ধ বেশি থাকে। আপনি একবারে পরীক্ষা করে দেখেন, বেনামাজির শরীরের মধ্যে দুর্গন্ধ, নামাজির শরীরের মধ্যে দুর্গন্ধ থাকে, হারামখোর যেগুলো এগুলো শরীরের মধ্যে দুর্গন্ধ, পুরা বডির মধ্যে দুর্গন্ধ। এই জন্য এদের রূপচর্চা, পাউডার, সুনু, ফেয়ার অ্যান্ড লাভলি বহুত কিছু ডলে কিন্তু কাম হয় না। ইমানদার যারা নামাজি কিচ্ছু লাগে না, নামাজ তার সৌন্দর্য বাড়িয়ে দেয়, তার সুঘ্রাণ ছড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাসুরা সালাতুহু হাসুনা ওয়াজহু, যে নামাজ যত বেশি পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার চেহারা তত সুন্দর হয়ে ফুটে ওঠে। সুবহানাল্লাহ। আরো বলছে নবী, মান কাসুরা সালাতুহু ফিল লাইল হাসুনা ওয়াজহু ফিন নাহার, রাত গভীরে তাহাজ্জুদের নামাজ যে যত বেশি পড়ে দিনের আলোয় তার চেহারা তত উজ্জ্বল হয়ে ওঠে। রাতের আঁধারে আল্লাহকে সেজদা দেয়, চোখের পানি ফেলে, দিনের বেলা আল্লাহ তাআলা তার চেহারার নূর চমকায় দেয়, মানুষ দেখলেই বলে লোকটাকে দেখলেই ভালো মনে হয়, লোকটাকে দেখলেই আল্লাহওয়ালা মনে হয়, ছেলেটাকে দেখলেই ভদ্রলোক নামাজি মনে হয়, আল্লাহ পাক তার চেহারার মধ্যে সৌন্দর্য দেয়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আল্লাহ বলেন নিশ্চয়ই যারা নেক আমল করে, ইমান ঠিক রাখে, আমি আল্লাহ নিজে আমার সমস্ত সৃষ্টি জগতে ওই বান্দার প্রতি ভালোবাসা দিয়ে দিই, গোটা মখলুকাত তাকে ভালোবাসে। ওই বাবাই এনে কথা কবেন, একদম চুপ, একদম চুপ বেটা। ওইবার মাওলানা বলছে না, এতক্ষণ শুনো নাই, কথা বলো কেন, আগাও, আগে বসো, এক পিচ করে বসো, জাফরি বেগুলা এই ইয়া ভাঙ্গিয়ে দেন, জটলা ভাঙ্গিয়ে দেন, না না এক পিস করে দেন, দুই তিনটা পিছনে পালায় দেন, একদম ওইদিকে পাঠান। হ্যাঁ, সোজা হইতে হবে, সোজা, যতক্ষণ সোজা না হবে ততক্ষণ বলা হবে, আপনি বসে বসে জিম আইবেন, আপনি বসে খোঁচাইবেন, আপনি বসে বসে মোবাইল টিপবেন, আপনি বসে বসে বুট খাবেন, না না, ইসলাম এত তামসার ধর্ম না, আল্লাহর কোরআন এটা তামসার কিতাব না, এটা হাট্টিমাটিম না, হাট্টিমাটিম পড়তে মুত্তা ফানিলন লাগে না, আমাদের কায়দা পড়তেও অজু করতে হবে, বুঝেন নাই? হ্যাঁ, আমাদের ছয় বছরের এই যে নুরানির বাচ্চা অজু করে ফরন লাগে, অন্যখানে 18 বছরের দামরা খারাইয়া মতে অসুবিধা হয় না। হ্যাঁ, ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, এটা তোমার ঠিকের মুখাপেক্ষী, লজ্জা নাই, সরম নাই, ছি ছি ছি, রাস্তার কুকুরকে যে জীবনে দেখে নাই সে শুধু খারাইয়া মতে, যে কোনোদিন কুত্তা দেখে নাই, আমার বুঝারি এটা, যে কুত্তা দেখছে একবার ফেসাব দেখছে, কুত্তার ফেসাব, সে কোনোদিন দাঁড়াইয়া ফেসাব করতে হবে, আমার মনে হয় আর কি, হে কখনো কুকুর দেখে না,
যদি কোনোদিন কুকুর দেখতো তাহলে সে বুঝতো তোমা কি রে এটা তো কুত্তা না মতো এমনি, আমি তো মানুষ, ইন্নারিল্লাহ আমি কেমনে এমনি মতুন। এই জন্য হয়তো এটাই কারণ সে কখনো কুকুর দেখে না, নাহলে মানুষের বাচ্চা দাঁড়াইয়া ফেসা করতে পারে। এটা জরুরি বাপ, একজন একজন শোনো, একজন একজন ডানে বামে বইল না বাপ কথা, তোমার সঙ্গী না শুনু তুমি শুনো বরকত হবে, আলাদা শুনেন আলাদা। সবাই হাল ছেড়ে দিছেন, হাল ছেড়ে দিছেন সবাই, সমাজের সবাই তাকায় তাকাইয়া পতন দেখতেছি আমরা, আমরা আমাদের যুব সমাজের অধপতন আমরা তাকায় তাকায় দেখতেছি। বাহ, আমাদের ছেলেরা নামাজ পড়ে না, আমাদের বোনেরা পর্দা করে না, আমাদের মারা পর্দা করে না, সমাজের ছেলেরা নামাজের ওয়াক্ত, মুসলমানের ছেলে 20 জন 50 জন 10 জন 12 জন একসাথে আড্ডা দিতেছে, নাচতেছে ফুর্তি করতেছে মোবাইল টিপতেছে, আহা আমরা হাল ছেড়ে দিছি। আমি এখন আসতে আপনার এই রোডে এই রাস্তা গাড়িটা একবার তার কাছে পায়ের কাছে আইনা হরণ দিছে তৈ গিয়া হে উঠছে, এই এখন এখন এই রাস্তা মানে পুরা লাগাইয়ালাই, আর শুধু যদি গাড়িটা ঠেলা দিত তারে তাইলে হইত। কি পরিমাণ মোবাইলে আসক্ত, এইভাবে মোবাইল টিপতেছে মনোযোগ দিয়া, পেছনে এত বড় গাড়ি হরণ দিছে তার খবর, আহা আহা। এভাবে ছেড়ে দিলাম আমরা আমাদের সন্তানেরা, এদের মা মুসলমান এদের বাবা মুসলমান, এদের রক্তে ইসলাম, এরা কালেমা, এরা জন্মের পরে দুই কানে নর্তকীর গান শুনে নাই, আজান শুনছিল, আজান আজান শুনেছি। আজ আমাদের গাফলতি, আমাদের সন্তান টোটাল আজান বুঝে না, মোবাইলের মিস কল চিনে মসজিদের এত জোরে আজান বুঝে না। আহ হায় রে ছেলেরা, বন্ধু মনে রাইখো এই নাফরমানির সুদ দিতে হবে। আমি বললাম এই তামাশার সুদ দিতে হবে, মনে রাইখো, আমি বললাম তোমারও দিতে হবে আমারও দিতে হবে, পাপীদের পাপ ইমানদারকেও কষ্ট দিবে দুনিয়া, এটা কোরআনের কথা, এর সুদ দিতে হবে। মনে রাখো আমাদের পাপ আমাদেরকেও ছাড়বে না, এই অশ্লীলতা এই বেহায়াপনা দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এক ওয়াক্ত নামাজ না পড়া, অথচ বাবা আছে মা আছে বেঁচে ঘরে ঘুমায়, মার ঘরে ঘুমায় বাবার ঘরে ঘুমায়, আহা আপন মা বাপ বেঁচে আছে বছরের পর বছর ধরে, বা বাপ দেখতেছে আমার ঘরে আমার ছেলে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, না বাবার চোখে পানি না সন্তানের চোখে পানি, কারো টেনশন নেই, বাবা আরামসে বিড়ি খাইতেছে, হেবড়ার কথাবার্তার ডগ দেখলে বোঝা যায় না ওনার কোনো পেরেশানি আছে, কোনো পেরেশানি না, আপন ছেলে নামাজ পড়ে না, আহা তার জাহান্নাম কি হবে, আহা তার পরকাল কি হবে, তার কবর কি হবে, আমার মেয়ে পর্দা করে না আমার কি হবে, আমার বিবি পর্দা করে না আমার কি হবে, সবাই ছেড়ে দিছে, প্রত্যেকেই প্রত্যেকে আলাদা আলাদা হয়ে গেছে, বাবার কত হইলে আমি আমার মতো চলি, ছেলেকে বলে দিছে বাপ তুই তোর মতো চল, স্ত্রীকে বলছে তোমাই বেডিটের লগে মিললা অন্য মহিলাগুলোর লগে তুমি তাদের সাথে চলো, মেয়েকে বলছে তুই তোর বান্ধবীদের সাথে কথা বলে তোর কাপড় চোপড় সাজ গোস গহনা অলংকার যা লাগে তুই তোর মতো সাজা, ছেলেকে বলছে তুমি তোমার মতো, নাহলে বাবা হইলে জিজ্ঞাসা করার কথা ছিল ফুত আমি জীবনে সেই চুল রাখি নাই, তুই এই চুল আমার গ্রামের কেউ রাখলো না,
আমার দেশের কেউ রাখলো না, আমার সমাজের কেউ চুল রাখলো না, তুই এই জানোয়ারের মতো চুল কই রাখলি, কই থেকে পাইলি? আপন বাপ যদি দরদি হইতো খোদার কসম এটা জিজ্ঞাসা করতো। আমি জীবনে একবার একবার আমার জীবনে আমি একটা সাদা টুপির মধ্যে ছোট ছোট লাল লাল ফুলওয়ালা চারটা ফুল না পাঁচটা ফুল ছিল একবার জীবনে একটা টুপি পরছিলাম, তাও তখন আমার পড়ালেখা শেষ হয়ে গেছে, আমি চাকরি নিছি নতুন, বেতন হইছে আমার প্রথম। রাত্রি বৃহস্পতিবার বাড়িতে গেছি, আমার আব্বা টুপিটা দেখছে আমার মাথায়, আমার মা রে বলছে, হেতের যে চাকরি হইছে বেতন হইছে বুঝুনি, ফুতের যে এখন টাকা পয়সা হইছে। মা বলছে, মানে? বুঝলাম না। ক বুঝো নাই, টুপি দেখলা না, নতুন বেতন পাইছে যে বোঝা যায় না, হেতের টুপি দেখছো না, টুপির মধ্যে লাল লাল ফুল। আমি জীবনে কোনোদিন কিনে দিলাম না সাদা টুপি ছাড়া অন্য টুপি, এখন তো ফুতের চাকরি হইছে। আমার মা আমারে এশার নামাজের পরে বলছে, ফুত তোর আব্বা তোর মাথার এই টুপিটা পছন্দ করে না, তোরে তোর আব্বা জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য টুপি কিনে দেয় নাই, তুই কেন এটা কিনে? সাথে সাথে রেখে দিস, আর কোনোদিন পড়িনি। বাপ নজর রাখছে, মা নজর রাখছে, বড় ভাই নজর রাখছে। আপনারা মা বাপ যদি সচেতন থাকতেন আপনাদের ছেলেদের এই হালাত কেন? আপনারা দাঁড় করান এই ছেলেগুলোকে এখানে, এখন যেই মসজিদে, এদেরকে একটা একটা ছেলেকে জিজ্ঞেস করেন, বাবা তুমি কারে দেখে এই চুল রাখতে? এই চুল কি তোমার রসুলের? এই চুল কি আবু বকর ওমর ওসমান আলীর? এই চুল কি আব্দুল কাদের জিলানির? এই চুল কি ইমাম বুখারি মুসলিম তিরমিজির? এই চুল কি ইমাম আবু হানিফার? এই চুল কি তোমার মসজিদের ইমাম সাহেবের? এই চুল কি মুয়াজ্জিন সাহেবের? এই চুল কি তোমার এলাকার সর্দার মাতব্বরদের? এই চুল কি তোমার গ্রামের মুরব্বীদের? একটা মানুষের সাথে মিলাই দেয় কি ও কন্যা? বলো না ছেলেরা, বাপ বলো কারে দেখে এই চুল রাখতে? সমস্ত কাটিং সেলুডের এগুলো সব ইহুদিদের কাটিং, আর সেই ইহুদিরা সুন্দুসিং ওয়া ইসতাবরাকিম মুত্তাকিইন ফিহা আলাল আরাইক নিয়মাত সাওয়াব ওয়া হাসুনাত মুরতাফাকা। صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ ১২ অক্টোবর ২০২৩
রোজ বৃহস্পতিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন কেওট গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে এলাকার সর্বস্তরের নওজোয়ান সকলের আন্তরিক প্রচেষ্টায় আজকের এই ইসলাহি মজলিস আল্লাহ তাআলাই আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের কিছু কথা শুনবার উদ্দেশ্যে জমা হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ সবার কাছে আমার বিনীত অনুরোধ বিশেষ করে ছেলেরা তোমরা সকলের কাছে আমার এটা বিশেষ অনুরোধ হলো হাতে ধরা যতগুলো মোবাইল এগুলো নামায় ফেলো এই যে হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলো নামাইয়া এই মোবাইল প্রত্যেকে কষ্ট করে পকেটে রাখে ছেলেরা তোমরাও পকেটে রাখো একটা ঘন্টার জন্য অল্প একটু সময় এইটুকু সময় নিজেকে মোবাইলটা থেকে আলাদা রাখো অল্প একটু জীবনটা ভালো হবে সময়টা কাজে লাগবে এই দৈত্য এই দানব আমাদেরকে পুরা গিলে ফেলছে দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই যুবককে সহ সকল যুবককে আল্লাহ তাআলা কবুল করেন আমার বাপ আমি সবার কাছে বলছি ভাইয়া তোমরা মুসলমান আগামীর দিন তোমাদের অপেক্ষায় আছে গোটা পৃথিবী ভাই আবারো বলি বিশ্বাস করো এই যুদ্ধ সারা পৃথিবীব্যাপী হবে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এসব যুদ্ধ না যুদ্ধ হবে ঈমান আর কুফরের যুদ্ধ মুসলমান আর বেঈমানের যুদ্ধ সারা বিশ্বব্যাপী পৃথিবীর সব জায়গায় এখান দিয়া ওইখান দিয়া ঝগড়া লাগাই দিতেছে আন্তর্জাতিক শক্তি তার মানে সারা পৃথিবীকে যুদ্ধের মুখোমুখি করে দিবে এজন্য আমরা দয়া করে নিজের ঈমান সুন্দর করি আখলাক সুন্দর করি নামাজ পড়ি আখেরাত সাজাই আল্লাহ তৌফিক দান করেন কবুল করেন আল্লাহ তাআলা প্রত্যেকটা যুবককে ঈমান আমলের দৌলত দান করেন আমিন না বই মসজিদে বিক্রি করা যায় না বাহির থেকে নিতে হবে না না এটা এমনি নাও যেত না বাহির থেকে নিতে হবে বাহির আমার গাড়ি আছে সাদা গাড়ি হ্যাঁ দিবে জি না দোয়ার মধ্যে দাও যেত না হ্যাঁ দেন দ্রুত দ্রুত